চট্টগ্রামে বন্যা হাতির দুষ্প্রাপ্য 14 কেজি দাঁত আর হরিণের চামড়া পাচার ঠেকেছে র‍্যাব। চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। মূল্যবান সামগ্রী পাচারের সাথে জড়িত মালিককেও আটক করে র‍্যাব। কর্মকর্তারা জানান, আটক মালিক বিক্রির উদ্দেশ্যে হাতির দাঁত আর হরিণের চামড়া সংগ্রহ করেছে। অভিযানে দেখা যায়, খাটের নিচে সাদা বস্তার মধ্যে রাখা হয় হাতির চারটি দাঁত, বিশটি দাঁতের অংশ বিশেষ এবং হরিণের একটি চামড়া। অভিযানকালে কৌশলে পালাতে চাইলে মালিককে ধরে ফেলে র‍্যাব সদস্যরা।